হেল্ল' এভৰি ওৱান ৱেলকাম বেক টু মাই চেনেল এগেইন চ' টুডে উই আৰ গোৱিং টু ডিছকচ এবাউট ৰাইট ফৰ্ম অফ ৱাৰ্বাইট ফৰ্ম অফ ৱাৰ্ব এটা ইণ্টাৰমিডিয়েট ছেকেণ্ড পেপাৰৰ গ্ৰামাৰ টপিক এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নট অনলি ফর ইন্টারমিডিয়েট লেভেল বাট অলসো ফর দ্যান্টার লাইফ বিকজ এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও প্রশ্ন হয় এবং চাকরির পরীক্ষাগুলোতেও রাইট ফর্ম অফ ভার্বস থেকে অনেক কোয়েশ্চেন থাকে বিশেষ করে বিসিএস কিংবা গভর্নমেন্ট জবগুলোতে অবশ্যই ইংলিশের যে পোর্শনটা থাকে সেখানে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস থেকে একটা দুটা কোয়েশ্চেন হয়েই থাকে সো আমরা রুল অনুযায়ী বেশ কিছু রুলস আমরা পড়ব এবং যে রুলসগুলো একটু ইজি সেই রুলসগুলো আমরা একটু দ্রুত পড়ে যাব এবং যেগুলো একটু জটিল সেগুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত বলবো তাছাড়া আমাদের অনেকগুলো রুলস রয়েছে অতএব আমরা যদি সবগুলোই এলাবোরেটিভলি বলতে যাই আমাদের ভিডিও অনেক লিংদি হয়ে যাবে সো লেটস স্টার্ট টুডে ইস লেসন রুল ওয়ান সো দে আর সাম ওয়ার্ডস ইউ সি কিছু শব্দ আছে এই শব্দগুলো থাকলে সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ওকে কিছু শব্দ আছে যেমন অলওয়েজ ডেইলি এভরিডেই জেনারেলি নেভা নর্মালি অফেন রেগুলারলি ইউজুয়ালি সামটাইমস অকেশনালি নাও অ্যান্ড দেন অন ফ্রাইডেইস বা যে কোনো ডেইস কথা যখন বলছে কোনো সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সো এখানে যে অন ফ্রাইডেইজ এখানে যে কোনো ডেইজ আমি বলেছি যে কোনো ডে কিন্তু না এটা একটু মাথায় রাখতে হবে যে অন ফ্রাইডেজ মানে প্রতি শুক্রবারেই ঘটে এমন কোন ঘটনা অন স্যাটারডেইস প্রতি স্যাটারডে ঘটে এমন কোনো ঘটনা হ্যাঁ অতএব শুধু যদি একটা দিনের কথা বলে সেখানে কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে সেরকম বলা যায় না কিন্তু যেটা নিত্য নৈমিত্তিক একটা ঘটনা যে প্রতি শুক্রবারেই আমরা জুমান নামাজ পড়তে যাই তো এই ধরনের ইস্যুতে বা প্রতি শুক্রবার আমাদের স্কুল কলেজগুলো বন্ধ থাকে এই ধরনের ইংলিশ বলতে গেলে আমরা প্রেজেন্ট ইন ইফিনিট টেন্স ব্যবহার করব যেমন নাজমুল ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং ওকে সো রুল টিউ দুই নম্বরে বলেছেন নাও অ্যাট দিস মোমেন্ট টুডে ডে বাই ডে এই ধরনের ফ্রেজ বা ওয়ার্ড যদি থাকে আমরা মনে করবো সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কারণ সেখানে চলমান কিছু একটা যেমন মানে এই হচ্ছে নাও এখন এখন আজকে কোনো কিছু হচ্ছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এটা আমরা সাধারণত জানি যেমন ফর এক্সাম্পল উই আর ওয়াচিং এ বিউটিফুল ড্রামা এট দিস মোমেন্ট আমরা এখন একটি চমৎকার বা সুন্দর নাটক দেখছি রুল থ্রি সি হিয়ার সামওয়েস এগেইন জাস্ট জস্ট নাও অলরেডি ইয়েট এখানে একটি স্পেলিং মিস্টেক হয়েছে এটা আসলে ইয়েট হবে ইয়েট ইয়েট মানে তবুও বা পর্যন্ত বিভিন্ন রকম অর্থ হয়ে হয়ে থাকে বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী এভার লেটলি রিসেন্টলি এটসেটেরা সো এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে আমরা সাধারণত মনে করে নিব তখন প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করতে হয় যেমন অর্পা হাজ আউট জাস্ট নাও গন আউট জাস্ট নাও এই যে ব্যবহার করেছে এখানে আছে বলে আবার আমরা যদি মনে করি যে এই রুল টু তা কিন্তু না আমরা এখানে ছিল জাস্ট নাও হ্যাঁ এই মাত্র সম্পন্ন করেছে কোনো একটা কাজ সেটা ফর এক্সাম্পল আই হ্যাভ নট ইয়্যাট ফিনি রিডিং দ্য বুক আমি এখন পর্যন্ত বইটি পড়া শেষ করিনি ওকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে চার নম্বরে বলেছে ফর ফর লং ফর এ লং টাইম সিনস ফ্রম অর্থাৎ একটা বড় সময় ধরে যদি কোনো কাজ চলতে থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমরা জানি আমাদের টেন্স ওয়াইজ আমরা এখন পর্যন্ত যাচ্ছি কঠিন কোনো রুলস এখনও আসেনি আই হ্যাব বিন রিডিং দ্য বুক ফর এন আওয়ার ওকে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর এন আওয়ার

এগুলো যদি থাকে আমরা ইজিলি বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডিফিনিট তাই না আমরা এটা সহজেই বুঝতে পারি যে এই ধরনের শব্দগুলো থাকলে সাধারণত সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে ফর এক্সাম্পল লাস্ট ইয়ার গত বছর রবিন ওয়ান টু খুলনা গো ছিল আমাদের ব্রাকেটে এটা হবে ওয়ান গো এর পাস্ট ফর্মটা হবে ওয়ান টু খুলনা ওকে সো আই ড্যাশ অলওয়েজ পাংচুয়াল অ্যাট মাই স্কুল আমি আমার স্কুলে অর্থাৎ সে এখন বড় হয়েছে আমার স্কুলে আমি পাংচুয়াল ছিলাম সেটা বলতে গিয়ে বলছি তাহলে ওয়াজ হবে আই ওয়াজ অলওয়েজ পাংচুয়াল অ্যাট মাই স্কুল সো রুল সিক্স লেট সি হোয়াট উই হ্যাভ সো রুল সিক্সে বলেছে দেন এট দ্যাট মোমেন্ট যদি থাকে দেন মানে তখন এবং অ্যাট দ্যাট মোমেন্ট সেই মুহূর্তে এই ধরনের কোনো কিছু থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। ফর এক্সাম্পল দেন আই ওয়াজ ফ্লাইং এ কাইট দেন আই ওয়াজ ফ্লাইং এ কাইট কোন একটা সময়ের কথা বলেছে সেই সময় আমি ঘুরিয়ে উড়াচ্ছিলাম হি প্লে ড্যাশ ক্রিকেট অ্যাট দ্যাট মোমেন্ট সো এটা তাহলে হবে কি হি ওয়াজ প্লেইং ক্রিকেট অ্যাট দ্যাট মোমেন্ট হ্যাঁ সেই সময় সে ক্রিকেট খেলছিল ওকে নাম্বার সেভেন এখানে আমাদের সাত নম্বর টেন্সের কথা বলেছে যেটা হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্ট সো পাস্ট পারফেক্ট কিন্তু দুটি কাজ সম্পন্ন হয় একটি একটু আগে এবং একটি একটু পরে সো এখানে কি বলেছে দেখি যদি একই টেন্সে অতীতের দুটি কাজ থাকে এর মধ্যে যে কাজটি পূর্বে হয়েছে অর্থাৎ যে কাজটি আগে হয়েছে একটু মানে দুইটি কাজটা একসাথে হয়নি একটা একটু আগে হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটু রিসেন্ট যেটা হয়েছে একটু পরে যেটা হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট সো এই ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে ক্লজ দুটি বিফোর আফটার দ্বারা যুক্ত থাকে বিফোরের আগের অংশটা সাধারণত পাস্ট পারফেক্ট হয় এবং আফটারের পরের অংশে এবং পরের অংশ পাঁচটি ইন্ডিফিনিট হয় আবার আফটারের আগের অংশ পাঁচটি ইন্ডিফিনিট হয় এবং পরের অংশ পাস্ট পারফেক্টেন্স হয় এখানে আমি সহজে এক লাইন বলি বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে এইভাবে যদি আমরা মনে রাখি যে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে ফর এক্সাম্পল আমরা এক্সাম্পলে দেখি দেখো উই হ্যাড রিচড দ্য স্টেশন পাস্ট পারফেক্টেন্স হ্যাড রিচড বিফোর এর আগে কিন্তু পাস্ট পারফেক্ট হয়েছে বিফোর দ্য ট্রেন লেফট আমরা ট্রেন ছাড়ার আগেই স্টেশনে পৌঁছেছিলাম দুই নম্বর এক্সাম্পলটা দেখো দি এক্সামিনেশন স্টার্টেড আফটার দ্য স্টুডেন্টস হ্যাড রিচড দ্য কলেজ পরীক্ষা শুরু হয়েছিল কখন শুরু হওয়ার আগেই স্টুডেন্টরা হচ্ছে পৌঁছেছে তার মানে কি দ্য এক্সামিনেশন স্টার্টেড আফটার দ্য স্টুডেন্টস হ্যাড রিচড দ্য কলেজ অর্থাৎ স্টুডেন্টরা কলেজে পৌঁছানোর পর পরীক্ষা শুরু হয়েছিল সো আগে স্টুডেন্টরা কলেজে পৌঁছেছিল যে কারণে হ্যাড রিচড এখানে আফটারের পরে past perfect বসেছে নাম্বার 8 টুমরো নেক্সট মর্নিং নেক্সট মান্থ কামিং ইয়ার্স আমরা ইজিলি বুঝতে পারছি যে এটা আমাদেরকে কি প্রকাশ করবে ফিউচার টেন্সের কথা বলছে কামিং মান্থ কামিং উইক সামনের মাসে সামনের সপ্তাহে হ্যাঁ কামিং ইয়ার্স সামনের বছর নেক্সট মান্থ সো এই ধরনের যদি কিছু থাকে আমরা মনে করব সেখানে ফিউচার ইনডিফিনিট হবে দে উইল গো টু চিটাগং নেক্সট মান্থ তারা আগামী মাসে চিটাগং যাবে সেখানে বলেছে যে সিন্স যুক্ত সেন্টেন্সে সিন্সের আগের ক্লসটি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্টেন্স হলে সিন্সের পরেরটি পাস্ট ইন্ডিফিনিট হয় ঠিক আছে আমরা এক্সাম্পলে চলে যাই সরাসরি দেখো ওকে আমাদের এক্সাম্পলস মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স দে কাম হিয়ার অনেক বছর হয়ে গেছে তারা এখানে এসেছে হবে না আসে হবে না এসেছিল হবে সো সেটাই আমাদের এখানে দেখছি মেনি হ্যাভ হিয়ার তারা যে এখানে এসেছিল অনেক বছর হয়ে গেছে ওকে এখানে পাস্ট বলতে চেয়েছে যে দশ বছর হয়ে গেছে যে তার বাবা মারা গিয়েছিল সো যদি অনেক লম্বা সময় হয় আর এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পাশে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে হ্যাপ পাস্ট এই পাশে হবে ওকে প্রেজেন্ট পারফেক্ট থাকলে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট আর এই পাশে যদি থাকে তাহলে এই পাশে হবে এটা খুবই পাস্ট সহজ একটা ব্যাপার এই পাশে প্রেজেন্ট পারফেক্ট থাকলে এই পাশে পাস্ট ইনডিফিনিট এই পাশে পাস্ট ইন্ডিফিনিট থাকলে এই পাশে পাস্ট পারফেক্ট কারণ আগের এবং পরের দুইটা বিষয়কে সিন্স দ্বারা যুক্ত করছে ঠিক আছে সো আমরা বুঝতে পারছি আশা করি রুল টেন এখানে কিছু ফ্রেজের কথা এবং কিছু ওয়ার্ডের কথা বলেছে যেগুলো মোডালের মতো কাজ করে যার পরে প্রেজেন্ট সিম্পল ফর্ম অফ ভার্ভ হয়ে থাকে যেমন হ্যাড বেটার হ্যাড রাদার উড বেটার উড রাদার ডেয়ার মাস্ট লেট এগুলো যদি থাকে তাহলে সেটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তারপরে যেমন ইউ হ্যাড বেটার লিড দ্য প্লেস এটার মিনিং দ্বারা এরকম যে তোমার এখন এই এখান থেকে যাওয়াই ভালো এই জায়গাটা ছেড়ে যাওয়াই ভালো আই উড রাদার ডাই দেন বেগ আমি বরং কিন্তু ভিক্ষা করব না ঠিক আছে উড এর পরে এই যে ডাই হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল ফর্ম বসেছে বা প্রেজেন্ট ইনিফিনিট ফর্মটা বসেছে সো এইগুলো মডেলস মতো কাজ করে অর্থাৎ ক্যান কুড শ্যাল শুড মে মাইড উইল উড যেটা আছে যে মডেলস আছে তাদের মতো কাজ করে এগুলো থাকলে সাধারণত আমরা ভার্ভের সিম্পল ফর্মটা ব্যবহার করি প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করি রুল ইলেভেন এগারো নম্বরে বলেছে কি যে কোনো সেন্টেন্সে হোয়াইলের পরে ভার্ভ থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয় এবং হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে হোয়াইল যুক্ত অংশটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয় অর্থাৎ হোয়াইলের পরে যদি ভার্ভ থাকে সেখানে আমরা আইনজি যুক্ত করবো যেমন হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স্নেক আমি বাগানে যখন হাঁটছিলাম আমি একটি সাব দেখতে পেয়েছিলাম আর যদি সাবজেক্ট থাকে বলেছে হোয়াইল এর পরে আই একটা সাবজেক্ট এখানে হোয়াইল আই যদি থাকে তাহলে তারপরে পাস্ট ইনডিফিন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য বসাতে হয় সেটাই এখানে বলেছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয় যে হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ ওকে এখানে আমরা একটা কমা দিতে পারি আই স টেরিবল অ্যাক্সিডেন্ট আমি যখন কলেজে যাচ্ছিলাম আমি একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখেছিলাম ওকে হোয়াইলের পরে ভাব থাকলে আইএনজি হবে আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে পাস্ট কন্টিনিউ লিখতে হবে ওকে টুল টুয়েলভ টুয়েলভে খুবই চমৎকার একটি এক্সাম্পল দিয়েছে এখানে উড দ্যাট এটা একটা এক্সপ্রেশন বোঝায় হ্যাঁ আমি যদি পারতাম হ্যাঁ একটা এক্সপ্রেশন বোঝায় সেটা যদি হয় দেখো উড দ্যাট দ্বারা কোনো সেন্টেন্সের শুরু হলে সাবজেক্টের পরে কুট বসাতে হবে যেমন উড দ্যাট আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই তাহলে এটা হবে উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই আই কুড ফ্লাই দেখছ উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই সো এখানে উড দ্যাট আই কুড ফ্লাই কিন্তু ব্যবহার করেছে ওকে উড দ্যাট আই কুড ফ্লাই তেমন উড দ্যাট উই বাই এ নিউ কার তার মানে হচ্ছে উড দ্যাট উই কুড বাই এ নিউ কার যদি আমরা একটা নতুন গাড়ি কিনতে পারতাম ওকে সো উড দ্যাট একটা এক্সপ্রেশন যদি আমি পারতাম এরকম একটা এক্সপ্রেশন উড দ্যাট ব্যবহার করা হয় আর যদি উড দ্যাট আমরা ব্যবহার করি তাহলে আমাদের পরেরটাই কুড দিয়ে ভার্ভের কুড ফ্লাই এবং এই যে কুড বাই ওকে সো এরপরে যেটা বলছে রুল থার্টিন লেস্ট যদি থাকে লেস্ট শব্দের অর্থ হচ্ছে আমরা একটু ভয়ে বা পাছে বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় লেস্ট যদি থাকে তাহলে শুট বা মাইট আনতে হয় শুট কিংবা মাইট আনতে হয় যেমন সাকির ওয়াক্স ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেইন এটা ওয়াক্স ফার্স্ট এখানে একটা টাইপো হয়েছে টাইপো মানে হচ্ছে টাইপিংয়ের ভুল সেটাকে টাইপো বলে শাকির ওয়াক্স ফার্স্ট হি শুড এখানে লেস্ট হবে কিন্তু হুম ফার্স্ট লেস্ট

বা শোট ফেল দিলেও হতো শি মাইট ফেল সে সুমি ভালোভাবে পড়ে পাছে আবার যদি ফেল করে ঠিক আছে নাম্বার পূর্বে ডিটার্মিনার দিযুক্ত হলে ভার হয় রিচ একটা আমরা জানি ধনী দ্য রিচ মানে ধনিরা শুধু রিচ ধনী এটা একটা অ্যাডজেক্টিভ আর দ্য রিচ ধনিরা তখন এটা একটা নাউনের মতো কাজ করছে দ্য রিচ আর প্লুরাল হয়ে গেছে আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী হয় না দ্য পোর ভেরি হার্ড এখানে দ্য পোর মানে গরিবরা অনেক কষ্ট করে রুল এই ওয়ার্ডগুলো যদি থাকে দেখো তাহলে নাথিং সেটা ভার্বের সিঙ্গুলার সিঙ্গুলার ফর্ম হবে সিঙ্গুলার সাবজেক্ট হবে এবং ভার্ব সিঙ্গুলার হবে যেমন এভরি স্টুডেন্ট এভরি স্টুডেন্ট মানে একজন বুঝিয়েছে অতএব ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস আবার এরকম হতে পারে এভরি চাইল্ড এভরি চাইল্ড বা এভরি চাইল্ড গোজ টু স্কুল ওকে বা কেউ স্কুলে যায় নাই যায়নি তাহলে নো ওয়ান আমরা ধরলাম নো ওয়ান গোজ টু স্কুল ওকে কেউ স্কুলে যায় না যেমন এই যে কোভিড নাইন্টিনের সময় কেউ স্কুলে যাচ্ছে না বা কলেজে যাচ্ছে না আমরা বলতে পারি নো ওয়ান গোজ টু কলেজ কেউ কলেজে যায় না ওকে সো এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে এবং ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে ষোলো নম্বরে খুবই সহজ আমরা সবাই জানি এটা মডালস ব্যবহার করেছে এখানে ক্যান কুড শ্যাল শুড মে মাইট উইল উড এগুলো ছাড়াও অট্টু আছে টু আর অর্থ উচিত এই অট্টো মানেও উচিত হ্যাপ টু হ্যাস টু হ্যাপ টু হ্যাস টু মানে কোনো কিছু করতে হবে সেই অর্থে প্রকাশ করলে হ্যাপ টু হ্যাজ টু হয় যেমন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে হি হ্যাজ টু গো তাকে যেতে হবে ওকে হ্যাড টু মানে একটু পাস্ট ফর্মে যেতে হতো আমাকে কাজটি করতে এরকম প্রকাশ করে ক্যান এগুলো যদি থাকে এগুলোর পরে ভারবের প্রেজেন্ট ফর্ম হয় এটা আসলে খুবই ন্যাচারাল এবং জেনারেল একটা রুলস আমরা জানি যেমন এই যে এখানে মে মোডালের পরে কাম হয়েছে ইউ মেকাম তুমি কালকে আসতে পারো আপন কুড নট বাট হেল্প হিম আপন নিজেকে সাহায্য না করে পারল না ওকে আর কেউ ছিল না সো আপন নিজেকে সাহায্য করেছে আর মোডালের পরে যদি আমরা একটা করে বি যোগ করে দেই হুম যেমন রুল সেভেন্টিনে যেটা করেছে ক্যান বি কুড বি শুড বি মে বি মাইট বি এগুলোর পরে আমরা যদি একটা বি যোগ করে দেই তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস হবে অর্থাৎ ভার্বের পাঁচ পার্টিসিপল ফর্ম আমাদের বসাতে হবে যেমন দ্য থিপ র্যান এ চোরটি পালালো হ্যাভিং টেকেন দ্য মানি টাকাগুলো নিয়ে হ্যাভিং টেকেন দ্য মানি সো হ্যাভিং আর বাকিগুলো তো আমরা বুঝতে পারছি আগের ষোলোতে যেগুলো ছিল তার সাথে বি যোগ করেছে শুধু নতুন একটা আছে হ্যাবিং সো এগুলোর পরে আমাদের সাধারণত পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ওকে যেমন টেক টুক টেকেন এই যে টেকেনটা বসেছে এরপরে বলেছি কি আওয়ার টিচার্স মাস্ট বি রেসপেক্টেড আওয়ার টিচার্স মাস্ট বি রেসপেক্টেড এখানে এটাই দেয়া ছিল হয়তো আমাদের পরীক্ষায় এই ফর্মটা নাও দেওয়া থাকতে পারে রেসপেক্ট থাকতে পারে সেক্ষেত্রে আমরা লিখতে হবে আওয়ার টিচার্স মাস্ট বি রেসপেক্টেড ওকে আবার নর্মালি সবসময় শ্যাল বি যদি থাকে শ্যাল বি উইল বি থাকে তাহলে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় যেমন আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক ওকে আম আমাদেরকে কাজটি আমি কাজটি করতে থাকবো ঠিক আছে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক এগুলো কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে এরপরে দেখি রুল এইট ইনে কী বলেছে একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ভ যদি থাকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসে কিন্তু উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্ভের টু বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সো আমি এটা সহজ কথাই আসলে বলে দেই যে আই স হিম এখানে স একটা ভাব প্লে আরেকটা ভার্ব এসেছে যখন দুটি ভাব থাকবে সাধারণত আমরা সেখানে আইনজি ব্যবহার করে দিব পরেরটায় দুটি প্রিন্সিপাল ভাব থাকলে পরেরটাতে আইনজীবী ব্যবহার করে দিচ্ছি আই স হিম প্লেইং ক্রিকেট আই স হিম প্লেইং ক্রিকেট ওকে আমি তাকে ক্রিকেট খেলতে দেখলাম আবার কিছু ক্ষেত্রে হয় উই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি আমরা লাইব্রেরিতে গিয়েছিলাম এখানে কিন্তু ওয়েন্টের সাথে এই রিডের সম্পর্কটা একটু দূরে অর্থাৎ মাঝখানে টু দ্য লাইব্রেরি হয়েছে আমরা ওই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি অলরেডি একটা কিন্তু বাক্য হয়ে গেছে তারপরে বলেছে পড়ার জন্য টু টু লাইব্রেরি রিড হ্যাঁ এখানে কিন্তু আমরা রিডিং দিতে পারবো না টু টু লাইব্রেরি রিড আমরা লাইব্রেরিতে গিয়েছিলাম বই পড়তে বা পড়তে আই হিম প্লেইং দ্য প্লেইং ক্রিকেট আমি তাকে খেলতে দেখলাম সো এটা বেয়ার ইনফিনিটিভ হয়েছে এখানে আমরা কিন্তু হওয়া উচিত ছিল কি আই হিম টু প্লে ক্রিকেট তাই না দুইটা ভার হলে আমাদের টু প্লে হয় কিন্তু আসলে এখানে হবে না সহিম থাকলে তারপরে সবসময় এরকম পরের ভাবটা আইনজী হয়ে যাবে ওকে এটা আমাদের মনে রাখতে হবে দুইটা প্রিন্সিপাল কাছাকাছি যদি থাকে পরের প্রিন্সিপাল ভাবটাতে আমরা সাধারণত আইনজী বসিয়ে করে থাকি সো আর এই যে মাঝখানে যদি টু থাকে তাহলে পরেরটাতেও আমাদের টু দিয়ে ভাব করি আমরা ঠিক আছে প্রথম ভাবের পরে যদি টু থাকে হ্যাঁ অথবা আগের এই প্রথম পরের ভার্ভের আগে যদি টু থাকে ঠিক আছে তাহলে আমরা অর্থাৎ দুই ভার্ভের মাঝখানে একটা টু থাকলে পরের জায়গায় পরের ভার্ভের আগেও আমরা একটা টু আনার আনতে হবে আর যদি আমাদের টু ছিল না যেমন এক নম্বরে তাহলে আমাদের আই হিম প্লেইং ক্রিকেট ওকে রুল নাইনটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস এতক্ষণ কিন্তু আমি কখনো বলিনি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু রুল নাইনটিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই শব্দগুলোর পরে সবসময় আইনজি যুক্ত শব্দ বসে এই শব্দ এবং ফ্রেজগুলোর পরে আইনজি যুক্ত শব্দ বসে এর এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুল সেটি অ্যাভয়েড ফিনিশ প্রিফার এনজয় মাইন্ড প্র্যাকটিস বি প্লাস ইউজ টু বি প্লাস ইউজ টু মানে হচ্ছে সেটা বুঝিয়েছে রিমেম্বার ফিল লাইক বিজি উইথ এ ভিউ টু গেট ইউজ টু লুক ফরওয়ার্ড টু অ্যাডিকটেড টু ডিভোটেড টু হ্যাবিচুয়েটেড টু অভ্যস্ত হওয়া ডিভোটেড টু মানে কারোর প্রতি উৎসর্গ অ্যাডিকটেড টু মানে কোনো কিছুর প্রতি আসক্ত লুক ফরওয়ার্ড টু মানে কোনো কিছুর অপেক্ষায় থাকা বা কোনো কিছুর দিকে দৃষ্টি রাখা ওকে গেট ইউজ টু মানে অভ্যস্ত হওয়া উইথ এ ভিউ টু মানে কোনো কিছুর উদ্দেশ্যে অ্যান্ড ক্যান কুড নট হেল্প ক্যান নট হেল্প বা কুড নট হেল্প ক্যান কুড নট বিয়ার এগুলো যদি থাকে এরপরে অবশ্যই আইনজীবী বসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রোলস কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ যেমন রাজু ইজ অ্যাডিক্টেড টু টু থাকলে আমরা মনে করি এটা প্রেজেন্ট ফর্মটাই হবে কিন্তু তা কিন্তু হবে না দিতে হবে রাজু ইজ অ্যাডিক্টেড টু স্টাডিং রাজু পড়ায় আসক্ত পড়ার পড়ার প্রতি তার খুবই নেশা হুম প্রচুর পড়ে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ হ্যাঁ আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে আবার সো আই লুক ফর হিয়ারিং ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে তথ্য জানার জন্য অপেক্ষায় থাকলাম বা কিছু জানার জন্য অপেক্ষায় থাকলাম সেটা এখানে প্রকাশ করেছে সো এরকম প্রত্যেকটাই যেমন অ্যাভয়েড স্মোকিং ধূমপান বর্জন করুন হুম এখানে আরো দুটো শব্দ আসা উচিত এখানে আমি সেটা দেখতে পাচ্ছি না যেগুলো হওয়া উচিত যেমন স্টপ এবং স্টার্ট স্টপ এবং স্টার্ট এই দুইটার পরেও কিন্তু আইনজী হয় যেমন পরীক্ষার হলে আমাদেরকে বলে স্টপ রাইটিং বা স্টার্ট রাইটিং কেউ কিন্তু বলে না যে স্টার্ট টু রাইট ওকে বলে কি স্টপ রাইটিং স্টার্ট রাইটিং অতএব এই শব্দগুলোর পরে আইএনজি বসে সো এরপরে দেখি আমরা রুল টোয়েন্টিতে প্রিপোজিশন আছে কিছু প্রিপোজিশন থাকলে পসেসিভ ফর্ম হয় যেমন আউট হিজ হার দেয়ার ইয়োর হ্যাঁ এরপরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয় আমরা এক্সাম্পল পড়তে গেলে ক্লিয়ার হয়ে যাবে যেমন আই নেভার থিঙ্ক অফ গোয়িং দেয়ার অফের পরে ভার্ব থাকলে এটা আইএনজি হয়ে যায় উইদাউট এর পরে ভার্ব থাকলে আইএনজি হয়ে যায় যেমন উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যানট মেক এ গুড রেজাল্ট উইদাউট রিডিং অ্যাটেনটিভলি ভালোভাবে পড়ালেখা না করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না হৃদয় ইনসিস্টেড অন মাই গোয়িং হৃদয় ইনসিস্টেড অন মাই গোয়িং ইনসিস্টেড অন মানে জিত করা বা জোর করা যে হৃদয় জিত করলো বা আমাকে খুবই জোর করলো যে তোমাকে যেতেই হবে সো হৃদয় ইনসিস্টেড অন মাই গোয়িং হ্যাঁ আমি যেন যাই সেটা হৃদয় একদম জিত করে বসে রাখলো যে আমাকে যেতেই হবে রুল টোয়েন্টি ওয়ান দেখি কি বলেছে এই ধরনের যদি থাকে অর্থাৎ এখানে হ্যাব হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট দেখো সবাই একটু মনোযোগ দিও হ্যাব হ্যাড হচ্ছে তার পাশাপাশি মডেলস সাথে অর্থাৎ সুডের সাথে উডের সাথে মাইটের সাথে কুডের সাথে এবং মাস্টের সাথে যদি হ্যাপ থাকে তাহলে সেইগুলোর পরে আমরা পাস্ট পার্টিসিপুল ফর্ম বসাবো যেমন ইউ মাস্ট হ্যাব ডান ওয়ার্ক কাজটা হয়তো তুমিই করে থাকবে হুম এ ধরনের এক্সপ্রেশন প্রকাশ পাচ্ছে যেমন হ্যাজ কমপ্লিটেড হোম টাস্ক তার কাজ করতে শেষ সম্পন্ন করেছে ঠিক আছে সো এখানে এটা তো প্রেজেন্ট পারফেক্ট নর্মাল হ্যাঁ আর এই সমস্ত যদি থাকে শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ মাস্ট হ্যাব এগুলোর পরে সবসময় পাস্ট পার্টি সিপল ফর্ম বসে টু আরেকটা ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আমরা পাই ইট ইস হাই টাইম ইট ইস টাইম অ্যাজ ইফ অ্যাজ উইশ এবং ফ্যান্সি খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস এটা এই কয়টা থাকলেও কিন্তু তারপরে আমরা পাস্ট ফর্ম বসাই এই যে পাস্ট ফর্ম বসাই ঠিক আছে সো এই কয়টা থাকলে পাস্ট ফর্ম বসাই যেমন ইট ইস হাই টাইম এটাই উপযুক্ত সময় উই ডিড দ্য ওয়ার্ক আমরা কাজটা করি যদিও এটা আমরা পাস্ট ফর্ম বসাচ্ছি কিন্তু এক্সপ্রেশনটা এরকম যে এটাই কাজ করার উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক ওকে অ্যান্ড হি টকস হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং এই যেখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো ছিল এটার অর্থ হচ্ছে যেন সে সেমনভাবে কথা বলে যেন সে সব জানে হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং এই হি নিউ এভ্রিথিং সে সব জানে এরকম প্রকাশ করছে এটা যদি দেখো ওই যে একটু আগে আমরা একটা দুই তিন নাম্বারের দিকে একটা বোধ রুলস পরে আসছিলাম যে এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে পাস্ট আর এই পাশে পাস্ট থাকলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট সো এখানে যদি আমরা পাস্ট দেই যেমন মনে করো এই এসের এর বদলে আমরা যদি বলতাম হিটকড

যদি এখানে টু থাকে এখানে তো সাবজেক্ট ছিল বলে আমরা পাস ফর্ম এনেছিলাম এই জায়গাটায় কিন্তু যদি টু থাকে তাহলে কিন্তু আমরা সেখানে কিন্তু প্রেজেন্ট বসাবো এটা কিন্তু একটা চালাকি করে অনেকে টু দিয়ে দেয় যেমন এই যে এখানে দিয়েছে দেখো ইট ইজ হাই টাইম টু টু থাকলে আবার এখানে প্রেজেন্ট হবে টু চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট কিন্তু এখানে যদি একটা সাবজেক্ট থাকতো যে ইউ যদি থাকতো এখানে ইউ ইউর বলেছে তো যদি ইউ থাকতো যেমন ইট ইজ হাই টাইম ইউ তাহলে কিন্তু চেঞ্জড হতো কিন্তু টু যেহেতু আছে তাহলে এখানে চেঞ্জ হবে নরমালি সো রুল টোয়েন্টি বলেছে গো ভার্ভের পরে ইনফিনিটিভ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় গো ভার্ভের পরে ইনফিনিটিভ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন দেখি ফাতেমা ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট গো ভার্ভের পরে ইনফিনিটিভ আছে যেমন গোয়ের পরে অর্থাৎ টু আছে যেমন ফাতেমা ইজ গোয়িং টু গোয়িং টু ইজ গোয়িং টু এটা অনেকটা প্রেজেন্ট ফর্ম মডেলের মতো কাজ করে ইজ গোয়িং টুর পরে সব সময় প্রেজেন্ট ফর্মটা হয় ওকে ফাতেমা ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ওপেন হয়েছে তারপর উই আর গোয়িং টু স্টার্ট ফর ঢাকা আমরা ঢাকার জন্য যাত্রা শুরু করছি ওকে উই আর গোয়িং টু স্টার্ট ফর ঢাকা রুল টোয়েন্টি ফোর সো এখানে কন্ডিশনাল প্রকাশ করেছে রুল টোয়েন্টি ফোরে যে ইফ ইউ রিড মোর অ্যান্ড মোর ইউ উইল পাস ইন দ্য এক্সাম ফার্স্ট কন্ডিশনাল বেশি পড়লে তুমি যদি বেশি পড়ো তাহলে তুমি পাস করবে ইফ ইয়াক্স ফার্স্ট হি উইল ক্যাচ দ্য ট্রেন যদি সে তাড়াতাড়ি হাঁটে সে ট্রেনটা ধরতে পারবে সহজ কথা একদম ফার্স্ট কন্ডিশনাল এটা আমরা কন্ডিশনাল নিয়ে আরেকটা ভিডিও আমাদের চ্যানেলে আছে সেটাতে আমরা যদি দেখে নেই কন্ডিশনাল সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে রুল টোয়েন্টি ফাইভে বলেছে এখানে আমরা একটু আগে ফার্স্ট কন্ডিশনাল পড়েছিলাম এটা বললাম যে ফার্স্ট কন্ডিশনাল টোয়েন্টি ফাইভে বলেছে সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এই পাশে ফিউচার ইনডিফিনিট আর যদি এই পাশে পাস্ট ইন্ডিফিনিট থাকে দেখো পঁচিশ নম্বরে ইফ ইউ টোল মি পাস্ট ইন্ডিফিনিট আই উড বাই এ শর্ট ফর ইউ এখানে উড বা মাইটের এই যে উড কুড বা মাইট বসে উড বা মাইটের সাথে প্রেজেন্ট ফর্মটা বসে যেমন ইফ ইউ টোল মি আই উড বাই এ শর্ট ফর ইউ তুমি যদি আমাকে বলতে আমি তোমার জন্য একটা শার্ট কিনতাম ইফ ই কেম তুমি যদি আস সে যদি আসতো আই মাইট গো টু মার্কেট আমি হয়তো মার্কেটে যেতাম ওকে রুল ছাব্বিশে তাহলে আমরা বুঝতেই পারছি ফার্স্ট সেকেন্ড এবং এটা থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এই পাশে পাস্ট পারফেক্ট হয় আর ওই পাশে উড হ্যাভ কুড হ্যাভ শুড হ্যাভ মাইট হ্যাভ এগুলো বসে ঠিক আছে যেমন ইফ হি হ্যাড ওয়ার্ক হার্ড যদি সে অনেক কাজ করতো একটু পাস্ট অনেক আগের কথা বলেছে হি কুড হ্যাভ শোন ইন লাইফ সে জীবনে সফলতা অর্জন করতো একজন কথা কথা বলেছে তার বলছে যে সে সে যদি অনেক অনেক কাজ অর্জন হ্যাড ওয়ার্কড হ্যাড প্লাস যদি এরকম থাকে অর্থাৎ হ্যাড ওয়ার্কড বা এরকম পাস্ট পারফেক্ট যদি থাকে এর পাশে কুড হ্যাব শুড হ্যাব মাইট হ্যাবের এর সাথে পাস্ট ফর্ম বসে শোন ইন লাইফ শাইন শোন শোন ইফ ইউ হ্যাড ইনফর্ম মি তুমি যদি আমাকে জানাতে

এই পাশে আই কুড ফ্লাই ওকে আর এখানে যদি পাস পারফেক্ট থাকি ইফ আই হ্যান্ড বি ই নেকিং আমি যদি একজন রাজা হতাম আই উড হ্যাভ হেল্প দা ফোর আমি গরিবদেরকে সাহায্য করতাম সো আশা করছি সবাই টোয়েন্টি সেভেন বুঝতে পেরেছো এরপরে দেখি দেখি রোল টোয়েন্টি এইট এটা আরেকটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেই যে আগের যে দুইটা গুরুত্বপূর্ণ বলেছিলাম তার মতো এটাও চাকরির পরীক্ষায় আসে যে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ অ্যালং উইথ টুগেদার উইথ অ্য বাই ইন অ্যাডিশন টিউ হ্যাঁ এগুলো যদি থাকে তাহলে আমাদের যে দুটি যে সাবজেক্ট রয়েছে সেই দুটি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসবে যেমন মারিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স হার সিস্টার্স অনেক বোনের কথা বলেছে কিন্তু ইজ স্টুডেন্ট ইজ স্টুডেন্ট মারিয়া এবং তার বোনেরা শিক্ষার্থী সেটা বলতে কিন্তু মারিয়ার জন্য এখানে ভার বসেছে ওকে যেমন হি বাই হিজ প্যারেন্টস প্যারেন্টস হচ্ছে আরেকটা সাবজেক্ট কিন্তু এখানে লিভস লিভস হয়েছে হয়েছে প্যারেন্টস আর হি মিলে কিন্তু তিনজন কারণ কি হি জন্য এখানে ভার বসেছে এরপরে দেখি রুল টোয়েন্টি নাইনে কি বলেছে এটা খুব সহজ কথা দ্য কালার অফ ইজ আইস ইজ ব্লু এখানে আমরা আইস দেখি অনেকে আর বসিয়ে দিতে চাই মনে হয় যে মনে আর বসিয়েই দিলাম কিন্তু আসলে কিন্তু তা না কারণ সাবজেক্ট হচ্ছে কালার ওকে চোখের রং হয় নীল এরকম করে বলছে তার চোখের রং নীল সো এখানে কিন্তু এই কালারের জন্য বসেছে ওকে নট এটা আমরা আশা করি এগুলো আমরা সম্পর্কে জানি সো একই রকম ভাবে বলেছে ফিফটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স ফিফটি মাইলস এখানে মাইলস হলেও ফিফটি মাইলস পুরোটা মিলে একটা দূরত্বের কথা বলেছে সো এখানে ইজ হয়েছে এটা কিন্তু আর হবে না ওকে ফিফটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স এরপরে থার্টি ওয়ানে বলেছি ইনফিনিটিভ জিরান্ড ক্লজ ইত্যাদি সাবজেক্ট থাকলে তার সময় সিঙ্গুলার হয় যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং আমরা এটা জানি যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ ওকে বা ইনফিনিটিভ যদি ইউজ করি যেমন টু টেল লাই ইজ এ গ্রেট সিন টু টেল লাই ইজ এ গ্রেট সিন এটা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইনফিনিটিভ সো এটা থাকলে বা জিরান থাকলে এখানের যে এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে আমাদের এখানে ভারটা হয় সিঙ্গুলার ওকে ভার্ভটা সিঙ্গুলার হয় রুল থার্টি টু ম্যানি এ বা ম্যানি এন অনেক সময় এরকম থাকে যে ম্যানি এ জেন্টেল লোকালিটি তখন ভার্ভ সিঙ্গুলার হবে ম্যানি দেখেই আমরা অনেকে মনে করি ভার্ভ প্লুরাল হবে কিন্তু না ম্যানি এ আছে কিনা সেটা দেখতে হবে যে ম্যানি এ জেন্টেল ম্যান হ্যাঁ অনেক লোকেরাই অনেক ভদ্রলোকেরাই কিন্তু এখানে এটা প্লুরাল না অনেক ভদ্র লোক এটার এক্সপ্রেশনটা হচ্ছে অনেক ভদ্র লোক এখানে বাস করে ম্যানি এ জেন্টলম্যান লিভস ইন দিস লোকালিটি সো এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল থার্টি থ্রিতে কী বলেছে দেখি অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট শি স্টাডিস অ্যাট মানিকার বঙ্গবন্ধু কলেজ সো শি স্টাডিস সে পরে ওকে সো ভার্ব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো এখানে স্টাডিস হয়েছে দে স্টাডি কিন্তু দে থার্ড পার্সন সিঙ্গুলার হলেও এখানে স্টাডি হবে যেহেতু দে প্লুরাল ওকে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি আমরা রুল থার্টি ফোরে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট লাইক এ ধরনের যদি ওয়ার্ডগুলো থাকে সেগুলো দিয়ে যদি আমাদের সাবজেক্ট থাকে যেমন এগুলোর পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয় আমরা একটু দেখে নেই এভরিথিং নো ওয়ান নো বডি নাথিং ঠিক আছে যেমন ইচ টেক্স হার টার্ন এট রোয়িং মানে এই ধরনের শব্দগুলো বা ফ্রেজগুলো সাধারণত প্রেজেন্ট ইনিফিনিট টেন্স নেয় এবং ভার্ভের সিঙ্গুলার ফর্মকে তারা নেয় যেমন সামবডি কেউ একজন তার পার্স রেখে গিয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা হয়েছে হ্যাজ লেফট হার হার পার্স এভরিবডি লাভস এন্ড অনেসম্যান সবকিছুর সময় তারা কিন্তু প্রেজেন্ট ফর্মটা নিচ্ছে ওকে এবং সিঙ্গুলার ফর্মটা নিচ্ছে এটা মাথায় রাখতে হবে সো রুল থার্টি ফাইভ সাম ইনডিফিনিট এখানে একটা টাইপ হয়েছে এটা আইন ডিই হবে সাম ইনডিফিনিট প্রনাউন্স লাইক অল অ্যান্ড সাম আর সিঙ্গুলার অল প্রুলার আমরা দেখি যে এখানে কী বলেছে মূলত সাম অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট সাম অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট অ্যান্ড সাম অফ দ্য ওয়াটার ইজ কন্টেমিনেটেড যদি গণনা করা যায় তাহলে সামটা প্লুরাল আর যদি গণনা করা না যায় তাহলে সামটা হবে সিঙ্গুলার এটাই হচ্ছে মূল কথা ওকে সো এরপরে আমরা চলে যাবো রুল থার্টি সিক্সে থার্টি সিক্সে কি বলেছে দেখি নাইদার অফ দ্য লাইটস ইজ ওয়ার্কিং নাইদার অফ দ্য লাইটস লাইটগুলোর মধ্যে কোনোটাই জ্বলছে না ওকে তাহলে সেখানে সিঙ্গুলার হবে নাইদার অফ দ্য লাইটস কোনোটাই জ্বলছে না তাহলে সেখানে সিঙ্গুলার হবে ইজ ওয়ার্কিং রুল থার্টি সেভেন এটাও একটা গুরুত্বপূর্ণ এখানে আইদার ওয়ার এবং নাইদার নট থাকলে কিভাবে হবে সেটা বুঝিয়েছে দেখি আমরা আইদার মাই ফাদার অর মাই ব্রাদার্স আর গোয়িং টু সেল দিস ল্যান্ড যদি আইদার মাই ফাদার অর মাই ব্রাদার্স আর গোয়িং টু সেল দিস ল্যান্ড যদি আইদার ওর থাকে তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসবে নাইদার নট থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব আছে যেমন দেখো নাইদার মাই ব্রাদার্স নর মাই ফাদার ইজ গোয়িং টু সেল দিস ল্যান্ড ঠিক আছে আমরা রুল থার্টি এইট একটু আগে পড়ে আসছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ এরকম একটা রুলস কিন্তু আমরা একটু আগেই পড়ে আসছি যে এরকম যদি থাকে তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসছে না ঠিক আছে আমাদের এটা মাথায় রাখতে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে দুইটাই সিঙ্গুলার হলে তো ভার্ব একই রকম দেখা যাবে কিন্তু মনে রাখতে হবে যে এগুলো যদি থাকে তাহলে প্রথম নাউন্ড অনুযায়ী অনুযায়ী যেখানে বলা আছে প্রথম নাউন অনুযায়ী আমাদের ভার বসবে সো এখানে আমরা দেখি যে কিভাবে আর কোনটা আমরা পড়তে পারি ঠিক আছে যেগুলো আমরা কমন সেই বিষয়গুলো আমরা সাধারণত পড়ার চেষ্টা করছি সো রুল ফোরটি আমরা পড়বো এটা একটা গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় আসার মতো যেমন দ্য কমিটি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন অর্থাৎ এখানে বলেছি কালেকটিভ নাউন যদি হয় কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি ওই নাউনটের নাউনের ভেতরে যারা আছে তারা যদি একমতের হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার কিন্তু যদি ভিন্ন মতের হয় তাহলে হবে প্লুরাল দেখো দ্য কমিটি ওয়াজ ইউনানিমাস মানে একমত ইন ইটস ডিসিশন ইন ইটস ডিসিশন তার সিদ্ধান্তে কমিটি একমত কমিটির সবাই সিদ্ধান্তে একমত এই জন্য ওয়াজ হয়েছে কিন্তু কমিটিতে কিন্তু অনেক মেম্বার আছে ওকে তার মানে কমিটি প্লুরাল হতে পারে যেমন এখানে বলেছে দ্য কমিটি ওয়ার আনএবল টু অ্যাগ্রি অন দিস কোয়েশ্চেন দ্য কমিটি ওয়ার আনএবল টু অ্যাগ্রি অন দিস কোয়েশ্চেন কমিটি কিন্তু কমিটির সবাই একমত হতে পারেনি যদি একমত না হয় তাহলে প্লুরাল আর যদি একমত হয় তাহলে সিঙ্গুলার ওকে যেমন আরেকটা এক্সাম্পল আমরা দেখি যে এখানে একটা টাইপ হয়েছে দ্য ডিসিশন হবে জুরি ডিসিশন জুরি একটা জুরি বোর্ড অনেক লোক থাকে সেখানে বিজ্ঞ লোকেরা থাকে তারা একটা মত দিয়েছেন কিন্তু আর কিন্তু জুরির যদি দুই তিনজন লোক আলাদা অপিনিয়ন দেয় অতএব জুরি তখন ডিভাইড হয়ে গেছে তখন কিন্তু সেটা প্লুরাল হবে সো এটাই এখানে বুঝাতে চেয়েছে নাথিং এলস আমরা এরপরে খুঁটাতে যেতে পারি যেমন কিছু শব্দ আছে বা কিছু ওয়ার্ড আছে নাউন রয়েছে যেগুলো দেখতে অনেকটা প্লুরালের মতো কিন্তু আসলে তা সিঙ্গুলার যেমন দ্য ইউনাইটেড স্টেটস ইজ এ লার্জ কান্ট্রি আমেরিকার কথা বলছে দ্য ইউনাইটেড স্টেটস এস থাকলেও আসলে এটা কিন্তু সিঙ্গুলার তাই না একটা দেশের কথা বলেছে গালিভারস ট্রাভেলস একটা বইয়ের নাম ইজ এ গ্রেট স্যাটায়ার অনেকে হয়তো ট্রাভেলস দেখে এখানে আর বসাতে চাবে যে প্লুরাল ভেবে কিন্তু তা কিন্তু না গালিভার্স ট্রাভেলস ইজ এ গ্রেট একটা ধারণা আমরা এরপরে যদি দেখতে চাই বেশ কিছু আমরা অন্য আরেকটা ক্যাপসুল থেকে অন্য আরেকটা সিট থেকে আমরা কিছু রুলস দেখব সো আমরা এই সিটটা থেকে আমরা দু একটা রুলস দেখি যেমন রুল এইটিন আঠারো নম্বরে বলেছে কিছু শব্দ আছে যেগুলো সিঙ্গুলার মনে হয় কিন্তু আসলে প্লুরাল অর্থাৎ যেগুলোর শেষে এস বা সেগুলো প্লুরাল যেমন মানে অভিজাত লোকেরা মানে গবাদি পশুগুলো নবিলিটি মহৎ লোকেরা পোলট্রি পিপল পিজেন ফোক জেন্ট্রি এই ধরনের যদি শব্দগুলো থাকে তাহলে এগুলো কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে যেমন ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড গবাদি পশুগুলো মাঠে চড়ছে এখানে আর হবে ক্যাটলের সাথে কোনো এস নাই কিন্তু ক্যাটল কিন্তু একটি প্লুরাল শব্দ তেমনি কিছু শব্দ আছে যেগুলো শেষে এস আছে কিন্তু তারপরেও সেগুলো সিঙ্গুলার যেমন ম্যাথামেটিক্স ফিজিক্স গ্যালোস পলিটিক্স নিউজ গ্যালোস মানে ফাঁসির মঞ্চ হ্যাঁ এরকম আরেকটা শব্দ আছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইডিংস টি আই ডি আই এন জি এস টাইডিংস টাইডিংস মানে হচ্ছে নিউজ টাইডিংস টাইডিংস মানেও খবর সেটা হচ্ছে নিউজ যেমন দ্য নিউজ অফ সিএনএন ইজ পার্শিয়াল সিএনএন নিউজ কিছুটা পক্ষপাতিত্ব করছে ইজ পার্শিয়াল এরকম প্রকাশ করেছে বা ফিজিক্স ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট এস আছে বলে যে এখানে আর দিয়ে দেওয়া যাবে না আমরা রুল থার্টি থ্রিটা যদি দেখি যদি আমরা আগের শিটে এটা একটু দেখে এসেছি তারপরেও আমরা এটা যদি একটু দেখতে যাই তাহলে হবে যেমন ক্যান নট বাট বা ক্যান নট হেল্প একই রকমের অর্থ প্রকাশ করে যেমন সুচি সুচি বাট সেখানে না পারে না না যে গিয়ে পারে না কিন্তু যদি হয় আই ক্যান নট হেল্প তাহলে আইনজি হবে আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ের ওকে সো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে এই রুল ফোর্টি ওয়ানে যদিও এটা ইজি হলেও আমি এখান থেকে একটি অন্য একটি একটু জটিল একটার কথা বলবো যেমন আই ইউজ টু সুইম ইন দ্য রিভার আমি নদীতে সে নাচতো এক সময় কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ যদি আই ইউজ টুর মাঝখানে এম থাকতো আই এম ইউজ টু তাহলে কিন্তু অভ্যস্ত হওয়া বোঝাত যদি হতো আই এম ইউজ টু তাহলে কিন্তু এখানে সুইমিং হতো আই এম ইউজ টু সুইমিং ইন দা রিভার আর শিজিং হতো তখন ইউজ টু হয় তাহলে কিন্তু এখানে অবশ্যই এই জায়গাটায় তখন আইনজী হয়ে যাবে সো এই ছিল আমাদের রাইট ফর্ম অফ মূল বিষয়গুলো আশা করছি সবার কাছে আজকের লেসনটি সাপোর্টিভ ছিল আমরা নতুন কোনো লেসন নিয়ে আবার চলে আসবো টিল দেন স্টে সেই আল্লাহ হাফিজ এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল